আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে একটা রেসিপি করব রুই মাছের শাসনি। তবে সে রুই মাছ দিয়ে শাসনি করতে গেলে আমার তো রুই মাছ লাগবে। আমি মাছ নিয়ে নিলাম। মাছ নিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে তেল দিলাম। তারপরে তেলের উপরে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। তো আমার মাছটা হচ্ছে আস্তে আস্তে। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আশা রাখি সবাই যেন ভালো থাকেন। তা আমার মতো সবাই মনে হয় রান্না নিয়ে ব্যস্ত আছেন। এই যে আমার কথা বলতে বলতে মাছ ভাজিটা হয়ে যাচ্ছে। তো এখন আমি এক এক করে আস্তে আস্তে নামিয়ে নিব। মোটামুটি আমার ভাজিটা রেডি। তো কিছু রেসিপি আছে হঠাৎ হঠাৎ ভালো লাগে, আমারও সেই রকম একটা রুই মাছের শাসনি। আমি আরে অনেকবার বানিয়েছি, তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব আস্তে আস্তে এক এক করে। বেশি ভাজলে আবার মাখানো যায় না। এই আমার কাঁচামরিচটা হালকা তেলের উপরে বেজে নিচ্ছি। এই পিট ওই পিট করে একটু নাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম কাঁচামরিচটা। তারপরে যে আমি এখন হাতে ভালো করে কাঁচামরিচটা মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। লবণ দিয়ে মাখলে তাড়াতাড়ি মাখানোটা হয়। তো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাছটা আমি অফিস কিনে কাঁটাটা বেছে নিছি। যদি কাঁটা বেছে না নিই তাহলে হাতে ফুটবে, সেজন্য কাঁটাটা বেছে নিছি। তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। এই যে মেখে নিচ্ছি। আমি সব একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মেশে মাছ মরিচ পেঁয়াজ, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিচ্ছে সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত আমার মতো। আমি আরও অনেক আইটেম রান্না করছি, তো চিন্তা করছি এই আইটেমটাই সবার সাথে শেয়ার করি। আমার নিজের হাতে মাখানো রুই মাছের শাসনি এই তো আমার রেডি হয়ে গেল। এই যে সবাই আমার এই রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। যদি আমার ভিডিওটা সবার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।